আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন না দেখে ওরা রুটটাই মানে উদাহরণ করে দিচ্ছে। কতগুলা প্রতিষ্ঠান আছে তারা যায় আপন 300 টাকা বলে, ওদের বাসের সার্ভিসটা একটু বাইক বলে বাসের সার্ভিসটা একটু মানে বাজে, বাজে বলতে একদমই খারাপ সেটা না, খারাপ পুরো মনো খারাপ। কিন্তু এখন হচ্ছে বোলের লাইন হলো 3-4টা পরিবহন তিন এসে এর কারণে অন্য অন্য প্রতিষ্ঠান যাতে এটা একটা সমাধান করা যায়। জাতীয় পণ্য কল্যাণ সমিতির সভাপতি স্যার আপনি এই বলে স্যার আপনি কিন্তু ইচ্ছা করলে স্যার এখনই করতে পারেন স্যার, আমরা অনুরোধ জানাবো স্যার একটা শুধু আমাদের না যেটা রেশনাল মানে রেশনাল যেটা সেই সিদ্ধান্তই ওদেরকে নিতে হবে। ওরা কিন্তু মানবে না স্যার, ওরা মানে এরকম একটা মানে বাংলা ভাষায় বলতে মানে তেরামি দেখায় স্যার। রেশনাল সিদ্ধান্ত যদি হয় রেশনালি মানতে বাধ্য ভাই। আরেকটা বিষয় স্যার, আরেকটা বিষয় হলো কি যে আমরা ফরিদপুরে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পড়তে আসি, তো সারা বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় ভাড়া কমাইছে কিন্তু আমাদের কিন্তু এখনো হাফ পাস নাই, হাফ পাস নাই সর্বনিম্ন আর ফরিদপুর থেকে ঢাকা বা 400 তাহলে কি বরিশাল ফরিদপুরের ভাড়া 450 টাকা মাত্র স্যার? আমি এখানে 250 টাকা দিয়ে কিন্তু ঢাকায় যাই এবং এইটুকু আমি কি বলছি প্রথম দিন সবার সাথে কি বলছি, হয়তো সবাই ডাকতে পারবো না, ইয়াকে দুই তিন জন থাকবে তাদের বক্তব্যটা দিবে সামনাসামনি থাকবো কনফারেন্সের বসে আগামী সপ্তাহের মধ্যে আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ।